2007 সালে দেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হলেও আজও অরক্ষিত পটুয়াখালী দ্বীপ উপজেলা রাঙ্গাবালি পানির উচ্চতা বাড়ছে কিন্তু বাড়ছে না বাঁধের উচ্চতা সতেরো বছর আগে পনেরো নভেম্বর ক্যাটাগরি পাঁচ মাত্রার এই ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে বারো থেকে পনেরো ফুট জলোচ্ছ্বাসে তলিয়ে যায় দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ দশ হাজার মানুষের প্রাণ গেছে সিডোরে জানিয়েছিল রেড ক্রিসেন্ট আট দশমিক নয় বিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয়েছিল লবণাক্ত পানিতে চাষাবাদের অনুপযোগী হয়েছিল কৃষি জমি ভেসে গিয়েছিল চাষের মাছ দুর্যোগপ্রবণ এলাকা পটুয়াখালীর রাঙ্গাবালি এখনও অরক্ষিত বছরের পর বছর গেলেও নাজুক এবং দুর্বল বাদ টেকসই করার উদ্যোগ নেওয়া হয়নি যা বন্যার কারণে বেরি নিচে থাকার কারণে অল্প কিছু সময়ের ভিতরে পানিতে সব তলাই যায় যত বন্যা হয় আমরা আতঙ্কের ভিতরে থাকি যে আমাদের বেরি বাঁধটা উঁচু করা হোক প্রাকৃতিক দুর্যোগে জলোচ্ছ্বাস হলে কোথাও বাঁধ ভেঙে কোথাও বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে পড়ে চরঞ্জির চর হেয়ার ও চরকাশেম নামে তিনটি চরে এখনও বেরিবাদ করা হয়নি কাল কি হয় তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই রাস্তাঘাট অনেক ভাঙচুর হয়েছে সিডুরা আমাকে যে লবণ পানিতে ভেরি বাস যতটুকু আসে সব ভাঙে গেছে পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়েছে তাই অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় সাড়ে সাত মিটার উচ্চতার বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে সেটা বাড়িয়ে সাত থেকে সাড়ে মিটার পর্যন্ত উচ্চতা করা হবে সেই প্রকল্প আমাদের পর্যায়ে রয়েছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়েছে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বেরিবাধের উচ্চতা বাড়েনি টেকসই বাঁধ নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে এই বাঁধগুলো নির্মাণে যথাযথ প্রযুক্তিগত ব্যবহার করতে হবে আপনি দেখেন দুশো পনেরো কিলোমিটার গতিবেগের কোন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কখনই চার থেকে ছয় মিটার উচ্চতার বাঁধ দ্বারা রক্ষা করা সম্ভব না কাজে এগুলোকে বাড়াতে হবে এগুলোর উচ্চতা বাড়াতে হবে বাঁধ নির্মাণে কোল্ডার পোল্ডার্স এবং কংক্রিটের যথাযথ ব্যবহার করতে হবে রাঙ্গাবালি উপজেলার ছয়টি ইউনিয়নে ১৯৮৭ সাল থেকে দু সাল পর্যন্ত রাঙ্গাবালিতে ধাপে ধাপে একশো কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে এগুলোর উচ্চতা এখন তিন থেকে চার ফুট এসব বাঁধ উঁচু করার দাবি স্থানীয়দের নাগরিক ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার